প্রিয় বন্ধু নমস্কার চর্চ অফ ক্রাইস্ট ইউনিয়ন চর্চ ভুবনেশ্বর আনুকূল্যে প্রসারিত হওয়া প্রাতজ্যোতি কার্যক্রম কু আপনার স্বাগত করুছি। এই কার্যক্রম আপনার নিয়মিত দেখুছেন এবং ঈশ্বর আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন সেপা মানে প্রভু ধন্যবাদ দু আপনার ধন্যবাদ জনাওছু। আপনার এই কার্যক্রম বিষয়ে অন্য মানুষ সূচনা দিও, এই কার্যক্রমক লাইক করতু, সাবস্ক্রাইব করতু, শেয়ার করতু, প্রভু নিশ্চয় আপনার আশীর্বাদ করবে। আমি এপূর্ব আলোচনা করি এক বিশেষ প্রশ্নর উত্তরকু। প্রশ্নটি হচ্ছে সদাপ্রভু পরমেশ্বর কি? জনে রাজা এই প্রশ্ন পচারি, আজি বি অনেকে এই প্রশ্ন পচারতি এবং তাহার উত্তর স্বরূপে পরমেশ্বর বাক্য পবিত্র বাইবল কোণ সেথির উত্তর দিয়ে আমি সে বিষয় নিয়ে আলোচনা করুছু। আজি সেথির আউ কিছু বিষয় আলোচনা করা। আমি এপূর্বে আলোচনা করি যে সদাপ্রভু সর্বশক্তিমান পরমেশ্বর অটন্তি, সে মধ্যে মহান দাতা অটন্তি, সবু কিছু সে আমমানকু দেই অছন্তি। আজি আমি আউ গোটে বিষয় চিন্তা করিবা, সেই পরমেশ্বর যে আপনকু আউ মতে সৃষ্টি করি অছন্তি, সে সৃষ্টিকর্তা পরমেশ্বর, সে মধ্যে প্রেম স্বরূপ পরমেশ্বর অটন্তি। বাক্যরে এই কথা লেখা অছি প্রথম যোহন তার 4:8-10 মধ্যে, যে প্রেম করে না সে ঈশ্বরকু জানে না, কারণ ঈশ্বর তো প্রেম স্বরূপ। এথিরে হি ঈশ্বর প্রেম আম্ভমান প্রতি প্রকাশিত হয়েছি, যে সে আপনার অদ্বিতীয় পুত্রকে জগৎকে প্রেরণ কলে, যেপরি আম্ভে মানে তাহাঙ্ক দ্বারা জীবন প্রাপ্ত হেউ। আম্ভে মানে যে ঈশ্বরকে প্রেম কলু তাহা নুহে, মাত্র সে আম্ভমানকু প্রেম কলে, পুনি আপনা পুত্রকে আম্ভমানক পাপর প্রায়শ্চিত স্বরূপ করে পঠাইলে, এথিরে তো প্রেম প্রকাশ পায়। ঈশ্বর প্রেম স্বরূপ অটন্তি, তাঙ্কর গুণ তাঙ্কর স্বভাব হচ্ছে প্রেম করিবা, আউ সে কোনসি শর্ত ন রখিকি প্রেম করন্তি, কিছু পাইবার আশা ন রখিকি প্রেম করন্তি। এ হচ্ছে দিব্য প্রেম বা ঐশ্বরিক প্রেম। সেই প্রেম আমমানকর অন্তর মধ্যে মন মধ্যে জীবনরে পরিব্যাপ্ত হেউ, যদ্বারা আমাদের পরস্পরকু সে প্রকার নিঃস্বার্থপর প্রেমরে প্রেম করি পারিবা। ঈশ্বর প্রেম স্বরূপ অটন্তি। পরবর্তী বিষয় হচ্ছে সেই ঈশ্বর, অনেকে পচারতি সে কিয়ে, জাঁ রাখত ঈশ্বরকর বাক্য পবিত্র বাইবল প্রকাশ করে যে সেই ঈশ্বর সে সর্বদর্শী ও সর্বজ্ঞ অটন্তি, সে সবু কিছু দেখতে এবং সবু কিছু জাঁতি। এমিতি কোণী বিষয় না সে দেখিপারতে না, এমিতি কোণী বিষয় না সে জাঁ না বলে কুহযিব, কিংবা জাঁতি না বলে কুহযিব, বরং ঈশ্বরকর সম্মুখে কোণী প্রাণী অপ্রকাশিত নুহে, মাত্র যাহাঙ্ক ছামুরে আম্ভমানকু নিকাশ দেবাকু হব তাহাঙ্ক দৃষ্টিরে সমস্ত বিষয় উলঙ্গ ও অনাবৃত অটে। এব্রি পুস্তক তার 4:13 এই কথা লেখা যায়। পুনি বাক্যরে কথা লেখা হচ্ছে, যেহেতু মনুষ্যর সবুগতি সদাপ্রভুঙ্কর দৃষ্টিগোচর অটে ও সে তাহার সবু পথ সমান করন্তি, হিতোপদেশ 5:21। পুনি ঈশ্বরকর বাক্যরে এ কথা লেখা যাচ্ছে গীত সংহিতা তার 139 প্রথম 4 পদরে, যেহেতু হে সদাপ্রভু তুম্ভে মোহর অনুসন্ধান করিয়াছ ও মোহর পরিচয় নেইছ, তুম্ভে মোহর বসিবার ও উঠিবার জাণুছ, তুম্ভে দূরর মোহর সংকল্প সবু বুঝুছ, তুম্ভে মোহর গমন ও শয়ন অনুসন্ধান করুছ, আউ মোহর সকল গতি জাণুছ, কারণ হে সদাপ্রভু দেখ যাহা তুম্ভঙ্কু সম্পূর্ণ গোচর নুহে, এপরি গোটিয়ে কথা মো জিহ্বারে নাহি। ভক্ত দাউদ এ কথা স্বীকার করুছন্তি, সে জীবিত ঈশ্বরকু জাণিলে এবং সেই ঈশ্বর কি অটন্তি সে বিষয়ে এঠারে সাক্ষ্য দেউছন্তি। সদাপ্রভু পরমেশ্বর সে সর্বদর্শী ও সর্বজ্ঞ অটন্তি। প্রিয় বন্ধু, কোণসি বিষয় তাহাঙ্কর দৃষ্টিরে অগোচর নুহে, আপন তাহাঙ্ক ঠারু লুচি পারিবে না, কিংবা কিছু বিষয় লুচেই পারিবে না, সে আমার মনর কল্পনাকু মধ্যে জাণন্তি। সেই ঈশ্বর সে সর্বদর্শী
ଓ ସର୍ବଜ୍ଞ ଅଟନ୍ତି। କିନ୍ତୁ ଏଇ ପରମେଶ୍ୱର ମଧ୍ୟ ସେ ସର୍ବବ୍ୟାପୀ ଅଟନ୍ତି, ସର୍ବତ୍ର ସେ ବିଦ୍ୟମାନ ଅଟନ୍ତି। ଅତଏବ ତାହାଙ୍କର ଛାମୁରୁ, ତାହାଙ୍କର ଉପସ୍ଥିତିରୁ ଆପଣ ଦୂରକୁ ପଳାଇ ଯାଇପାରିବେ ନାହିଁ, ନିଜକୁ ଲୁଚେଇବାର ନିମନ୍ତେ, କିମ୍ବା ସେ ଆପଣଙ୍କୁ ଧରିପାରିବେ ନାହିଁ, ଆପଣଙ୍କ ନିକଟରେ ପହଞ୍ଚି ପାରିବେ ନାହିଁ, ଏମିତି କୌଣସି ପଦକ୍ଷେପ ଆପଣ ନେଇପାରିବେ ନାହିଁ। ସେଇ ଭକ୍ତ ଦାଉଦ ହିଁ 139 ଗୀତର 7 ପଦରୁ 13 ପଦ ମଧ୍ୟରେ ଏକଥା ସ୍ୱୀକାର କରି କହନ୍ତି, ତୁମ୍ଭ ଆତ୍ମା ଠାରୁ ମୁଁ କେଉଁଠାକୁ ଯିବି, ଅବା ତୁମ୍ଭ ସାକ୍ଷାତରୁ ମୁଁ କେଉଁଠାକୁ ପଳାଇବି। ଏଇଟା ଅସମ୍ଭବ ବିଷୟ। ଯେବେ ମୁଁ ସ୍ୱର୍ଗକୁ ଆରୋହଣ କରେ ତେବେ ତୁମ୍ଭେ ସେଠାରେ, ଯେବେ ମୁଁ ପାତାଳରେ ବିଛଣା କରେ ତେବେ ଦେଖ ତୁମ୍ଭେ ସେଠାରେ, ଯେବେ ମୁଁ ଅରୁଣର ପକ୍ଷ ଧରେ ଓ ସମୁଦ୍ରର ପ୍ରାନ୍ତ ସୀମାରେ ବାସ କରେ ସେଠାରେ ହିଁ ତୁମ୍ଭର ହସ୍ତ ମୋତେ ଚଳାଇବ, ତୁମ୍ଭର ଦକ୍ଷିଣ ହସ୍ତ ମୋତେ ଧରିବ। ଯେବେ ମୁଁ କହେ ନିଶ୍ଚୟ ଅନ୍ଧକାର ମୋତେ ମଗ୍ନ କରିବ ଓ ମୋ ଚତୁର୍ଦିଗସ୍ତ ଆଲୁଅ ରାତ୍ରି ହେବ, ତେବେ ଅନ୍ଧକାର ହିଁ ତୁମ୍ଭଠାରୁ ଲୁଚାଏ ନାହିଁ, ବରଞ୍ଚ ରାତ୍ରି ଦିବସ ପରି ଦୀପ୍ତିମାନ ହୁଏ, ତୁମ୍ଭ ପ୍ରତି ଅନ୍ଧାର ଆଲୁଅ ଦୁଇ ସମାନ ଅଟେ। କାରଣ ତୁମ୍ଭେ ମୋହର ମର୍ମର କର୍ତ୍ତା, ତୁମ୍ଭେ ମୋତେ ମାତୃଗର୍ଭରେ ଆଚ୍ଛାଦନ କରିଅଛ। ପ୍ରିୟ ବନ୍ଧୁ, ସଦାପ୍ରଭୁ ପରମେଶ୍ୱର ସେ ସର୍ବବ୍ୟାପୀ ଅଟନ୍ତି। ଶେଷ କଥା କହି ଶେଷ କରିବା, ଆଜି ଆମମାନଙ୍କର ସମୟ ସରିଯାଇଛି। ସଦାପ୍ରଭୁ ପରମେଶ୍ୱର ନ୍ୟାୟବାନ ବିଚାରକର୍ତ୍ତା ଅଟନ୍ତି। ଯେଉଁ ପରମେଶ୍ୱର ଆପଣଙ୍କୁ ଆଉ ମୋତେ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି, ଜଗତରେ ବଞ୍ଚିବାର ସୁଯୋଗ ଦେଇଛନ୍ତି, ସେ ଆମମାନଙ୍କର ମଧ୍ୟ ଦିନେ ବିଚାର କରିବା ପାଇଁ ଆସୁଅଛନ୍ତି। ଦିନେ ତାହାଙ୍କର ସିଂହାସନ ସମ୍ମୁଖରେ ପୃଥିବୀର ସମସ୍ତ ମନୁଷ୍ୟ, ପ୍ରଥମ ମଣିଷଠାରୁ ଆରମ୍ଭ କରିକି ଶେଷ ମନୁଷ୍ୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରତ୍ୟେକେ ତାହାଙ୍କର ବିଚାର ସିଂହାସନ ସମ୍ମୁଖରେ ଠିଆ ହେବେ, ନିଜ ନିଜ ଜୀବନର ହିସାବକୁ ଦେବାର ନିମନ୍ତେ। ମନେ ରଖନ୍ତୁ, ଏଇ ପୃଥିବୀରେ ଜୀବନ କେବଳ ଗୋଟିଏ ମାତ୍ର ଜୀବନ, ଥରକ ପାଇଁ ମାତ୍ର ଜୀବନ, ଏବଂ ଏହି ଜୀବନ ଦିନେ ବିଚାରିତ ହେବାକୁ ଯାଉଛି। ସେଥିପାଇଁ ବର୍ତ୍ତମାନର ଜୀବନରେ ଆମମାନେ ଯାହା କିଛି କରୁଛୁ ସେ ସବୁର ହିସାବ ଆମମାନଙ୍କୁ ଦେବାକୁ ହେବ। ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟରେ ଏକଥା ଲେଖା ଅଛି, ଉପଦେଶକ ତାର 12:13-14 ପଦରେ, ସାର କଥା ଏହି, ସବୁ ଶୁଣାଯାଇଅଛି, ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଭୟ କର ଓ ତାହାଙ୍କର ଆଜ୍ଞା ସବୁ ପାଳନ କର, କାରଣ ଏହା ହିଁ ମନୁଷ୍ୟର ପୂର୍ଣ୍ଣ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ। ଯେହେତୁ ପରମେଶ୍ୱର ପ୍ରତ୍ୟେକ କର୍ମ, ପୁଣି ଭଲ କି ମନ୍ଦ, ପ୍ରତ୍ୟେକ ଗୁପ୍ତ ବିଷୟ ବିଚାରରେ ଆଣିବେ। ମାତ୍ର ପରମେଶ୍ୱର ବିଚାରକର୍ତ୍ତା ଅଟନ୍ତି, କିନ୍ତୁ ଯିଏ ଜୀବିତ ଓ ମୃତ ଲୋକମାନଙ୍କର ବିଚାର କରିବାକୁ ଉଦ୍ୟତ, ତାହାଙ୍କ ଛାମୁରେ ସେମାନଙ୍କୁ ନିକାଶ ଦେବାକୁ ହେବ। କାରଣ ଭଲ ହେଉ ବା ମନ୍ଦ ହେଉ, ପ୍ରତ୍ୟେକ ଜଣ ଆପଣା ଶରୀର ଦ୍ୱାରା କୃତ କର୍ମାନୁସାରେ ଫଳ ପାଇବା ନିମନ୍ତେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ବିଚାର ସନ ଛାମୁରେ ଆମ୍ଭ ସମସ୍ତଙ୍କୁ ପ୍ରକାଶିତ ହେବାକୁ ହେବ। ପ୍ରିୟ ବନ୍ଧୁ, ବାକ୍ୟରେ ଏ କଥା ଲେଖା ଅଛି, ମନୁଷ୍ୟ ନିମନ୍ତେ ଥରେ ମାତ୍ର ମୃତ୍ୟୁ, ତାପରେ ବିଚାର। ଆମମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ଆପଣା ଆପଣା ଜୀବନର ହିସାବ ଦେବାକୁ ହେବ, ଆପଣ କ'ଣ ପ୍ରସ୍ତୁତ କି। ଆଜି ଆମମାନଙ୍କର ସମୟ ଏଠି ସରିଯାଇଛି। ପ୍ରଭୁ ଆପଣଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।